বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই রাজনীতিককে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গতরাতে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানান। গত 5 সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে বুকে ব্যথা চিকিৎসা শেষে দেশে ফেরেন ডক্টর খন্দকার মোশাররফ। প্রায় 2 মাস 9 দিন পর দেশে ফেরেন তিনি। আবার অসুস্থ হয়ে পড়লে গত 5 ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তার সার্বিক খোঁজখবর রাখছেন বলেও জানানো হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।